ছিল, সবই ফাঁকা ছিল, কোন রকম জামও ছিল না রাস্তায়। হঠাৎ করে আর গাড়িটা রং সাইডে, টোটালটা রং সাইডে গিয়ে তো অ্যাক্সিডেন্টটা। না আমার তো মনে হয় ড্রাইভার না খালাসি চালাচ্ছিল, আর ড্রাইভার যদিও চালায় তাহলে ফোনে কথা বলছিল, না হলে এরকম অ্যাক্সিডেন্ট জীবনে হয় না রাস্তাঘাটে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন, পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। আহতদের উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। বালুরঘাটের মতোই দুর্ঘটনা কালিম্পংয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়লো মালবাহী গাড়ি। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে 10 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে, কোনো রকমে প্রাণে বাঁচেন খালাসি। এবিপি আনন্দ।